أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা তাদাব্বুরুল কোরআনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা তাদাব্বুরুল কোরআনের আহমিয়াত, গুরুত্ব নিয়ে চারটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হলো তাদাব্বুরুল কোরআন, আল কোরআন অনুযায়ী আমল করা এবং আল কোরআনকে বাস্তবায়ন করার একমাত্র পথ। আর এটাই হচ্ছে মুসলিম উম্মার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য ও লক্ষ্য। কারণ কোরআন অনুযায়ী আমল করা কোরআন বুঝার উপর নির্ভরশীল, আর আল কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করা ছাড়া আল কোরআন বোঝার কোনো সুযোগ নেই। এই পয়েন্ট থেকে আমরা বলতে পারি, যারা তাদাব্বুরুল কোরআনের এই কাজটি করে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, তাদের জীবনের অনেক ক্ষেত্রেই দীনের অনেকগুলো মূলনীতি এবং দীনের অনেকগুলো মূল্যবোধ দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যায়। তারা বুঝতেও পারে না, কারণ কোরআন নিয়ে তারা ভাবে না, চিন্তা গবেষণা করে না, ফলে তারা যে কোরআনের নীতিমালাকে লঙ্ঘন করছে কিংবা এগুলো ছেড়ে দিচ্ছে সেটা তাদের বুঝেও আসে না, অনুভূতিতেও কোনো দাগ ফেলে না। আমরা যদি তাদাব্বুরুল কোরআনের কাজটি করি, তাহলে মূলত কোরআনকে আমরা কি করি? আমরা কোরআনকে আমাদের সলোক, আমাদের আচার আচরণ, আমাদের দৈনন্দিন জীবনের সার্বিক পর্যায়ে কোরআনকে আমরা নিয়ে আসি এবং সে জায়গায় কোরআনের নির্দেশনা আমরা মেনে চলি, আর এতে প্রত্যেক মুমিনের মর্যাদা বাড়ে। এটাই মূলত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। মোমেন কোরআনকে মেনে নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তার মর্যাদাকে সমুন্নত করেন, আর যদি কোরআন থেকে সে সরে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব তথা আল কোরআন দিয়ে একদল মানুষকে সম্মানিত করেন, উচ্চ মর্যাদায় আসীন করেন, আরেক দল মানুষকে তিনি পতিত করেন। এ হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল, আমাদের যে সালাফে সালেহীন রয়েছেন তাদের মর্যাদার মূল কারণ ছিল বোঝা, উপলব্ধি করা, চিন্তা গবেষণা কিংবা বাস্তবায়নের দিক থেকে কোরআন করিমকে তারা সবচেয়ে নিকটে স্থান দিয়েছিলেন। তারা আল কোরআনুল করিমকে সর্বাত্মকভাবে বোঝার এবং বাস্তবায়নের চেষ্টা করতেন এবং সেটা অবশ্যই করতেন তাদাব্বুরের মাধ্যমেই। আর আজকে আমরা যে দিল্লাতির মধ্যে, যে অপমান, নির্যাতন ও গঞ্জনার মধ্যে রয়েছি আজকে আমরা মুসলিম উম্মার অনেক মানুষেরা, সেটার মূল কারণ হচ্ছে আমরা আল কোরআন থেকে দূরে। আল কোরআনের পঠন পাঠন, বোঝা, আল কোরআনের বাস্তবায়ন এবং আল কোরআনের তাদাব্বুর থেকে আমরা অনেক দূরে। সুতরাং আমাদের উপর অপরিহার্য হল, যদি আমরা এই উম্মার সম্মান, তার সভ্যতা এবং তার অতীত গৌরব ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল কোরআনের সাথে আবার সম্পর্ক তৈরি করতে হবে, গভীর সম্পর্ক। আল কোরআনের তাদাব্বুর আমাদেরকে করতে হবে সেই নীতিমালা অনুযায়ী যেটি আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে মনোনীত করে দিয়েছেন, যেমনটি তিনি আল কোরআনে উল্লেখ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের হৃদয় লকড এবং বন্ধ? সুরাত মুহাম্মদ 24 নম্বর আয়াত। তৃতীয় যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আল কোরআন নিয়ে তাদাব্বুর করার কারণে অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। এবং যাদের জীবনে সবচেয়ে বেশি ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে তারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, যারা কোরআন শুনতেন এবং বলতেন, ওয়াল্লাহি ইন্নাহু লাইসা বিকাউলিল বাশার, আল্লাহর কসম এ তো কোনো মানুষের কথা নয়, বরং এ হলো আল্লাহরই বাণী।
সুতরাং অল্প কিছুকাল তাফাক্কুর এবং তাদাব্বুর করার পরেই তিনি ইসলামে গ্রহণ করেছেন এবং হয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের একজন। সুবহানাল্লাহ, এত তাদাব্বুরুল কোরআনের সাক্ষাৎ ফলাফল, দুনিয়াতে এ চমৎকার ফলাফল আমরা দেখেছি এবং আখিরাতে তো আরও না জানি কত ভালো ফলাফল অপেক্ষা করছে। আজকের আলোচনার চতুর্থ পয়েন্ট হলো আল কোরআনের তাদাব্বুর এবং তিলাওয়াত এবং কোরআন শোনা এবং সে অনুযায়ী আমল করার কারণে আমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর নিন্দা জ্ঞাপন থেকে বাঁচতে পারবে, আল্লাহর শাস্তি থেকে সে বাঁচতে পারবে। বিশেষ করে যদি কোনো ব্যক্তির কাছে আল কোরআনের কোনো আয়াত পেশ করা হয়, উপস্থাপন করা হয় এবং সে যদি এটা নিয়ে চিন্তা গবেষণা না করে, তাহলে সে থেকে উপকৃত হবে না, প্রভাবিত হবে না, ফলে আল্লাহ তাআলার দম এবং নিন্দা জ্ঞাপনের মধ্যে তার পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমি তাই আমাদের সম্মানিত মুসলিম ভাই বোনদেরকে আহ্বান করব যে আপনারা কোরআন পড়ুন এবং বুঝুন, কোরআন নিয়ে তাদাব্বুর করুন, তাহলে এত যে কষ্ট করছেন কোরআনের তেলাওয়াত শোনা এবং কোরআনের মর্ম বোঝার, তাদাব্বুরের মাধ্যমে আমলের মাধ্যমে মূল লক্ষ্যটা আমাদের অর্জিত হবে ইনশা আল্লাহ। এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা কাআন ফি উযুনিহি। আর যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় অথচ তারা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না এবং আমলও করে না, প্রভাবিত হয় না, মনে হয় যেন তারা শোনেইনি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট নিন্দা জ্ঞাপন করেছেন। সূরা লোকমানের সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা কাআন ফি উযুনিহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আর যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি, তার দোকানে যেন বধিরতা, সুতরাং তাকে যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ প্রদান করো। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসুন না আমরা তাফাক্কুর করি এবং তাদাব্বুরের কাজটা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, তাফাক্কুর এবং তাদাব্বুরের গুরুত্ব বোঝার আমাদের জন্য নসিব হয়। এতটুকু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।